Hello, welcome back to my YouTube channel. Ladies and gentlemen, what's up? My name is Rana Shuman. So in this video, I want to tell you one story. So let's begin. Melay ek bhadrolok lal, nil, holud, shobuj bibhinno ronger balloon bikri korto. She majhe modhe tar ei balloon bikri baranor jonno she ekta poddhoti apply korto. Sheti hocche she balloon er modhe helium gas bhore she akashe chhere dito. সে বেলুন উড়ে যেতে দেখে উৎসুক বাচ্চারা ছুটে আসতো, ভিড় করত। এভাবে তার বেলুন বিক্রি বেড়ে যেত। আর বেলুন বিক্রি বাড়ানোর জন্য সে এই পদ্ধতিটি সবসময় অ্যাপ্লাই করত। তো ঠিক তদ্রূপ একদিন এভাবে অ্যাপ্লাই করলো। তো বেলুন উড়ে যেতে দেখে এক ছোট বাচ্চা ছুটে এসে তার জামার পেছনে টান দিল। সে পেছনে ঘুরে তাকিয়ে তাকে বলল, কি হয়েছে, কি লাগবে? বলল, বাচ্চাটি বলছে যে ভাইয়া, আপনার কাছে কি কালো রঙের বেলুন হবে? কালো রঙের বেলুন কি আকাশে ওড়ে? সে বাচ্চাটিকে আশ্বস্ত করল, বলল, ভাইয়া, আকাশে রঙের জন্য বেলুন ওড়ে না, বেলুন ওড়ে তার ভেতরে গ্যাসের কারণে। দি মোরাল অফ দ্য স্টোরি, আমাদের জীবনে একই নিয়ম। আমাদের মধ্যে কি আছে সেটি প্রধান, আর আমাদের মধ্যে যে বিষয়টি আছে সেটি হচ্ছে আমাদের মনোভাব এবং দৃষ্টিভঙ্গি। আর এই মনোভাব এবং দৃষ্টিভঙ্গি আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, উপরে নিয়ে যায়। আর আমাদের এই দৃষ্টিভঙ্গি মনোভাব বৃদ্ধি করার জন্য আমাদের দরকার অনুশীলন, প্র্যাকটিস, বিকজ অ্যাটিটিউড ইজ ভেরি সেন্সিটিভ পার্ট অফ আওয়ার ক্যারেক্টারিস্টিক। দৃষ্টিভঙ্গি হচ্ছে আমাদের চরিত্রের খুবই স্পর্শকাতর একটি বিষয়। উইলিয়াম জেমস এ প্রসঙ্গে বলেছে যে মানুষ তার জীবন এবং জীবনযাত্রার মান উন্নত করতে পারে তার মনোভাবের দ্বারা। তাই আমরা আমাদের মনোভাব এবং দৃষ্টিভঙ্গি যদি বদলাই, তাহলে আমাদের জীবনও বদলে যাবে। আপনি যে পেশায় থাকুন না কেন, যে কাজই করুন না কেন, আপনার কাজের ক্ষেত্রে এবং আপনার জীবনের ক্ষেত্রে সফল হওয়ার জন্য আপনি কীভাবে দেখেন, কীভাবে চিন্তা করেন, কীভাবে কাজ করেন, এই মনোভাব এবং দৃষ্টিভঙ্গি তার ভিত্তি। দৃষ্টিভঙ্গি তিন প্রকার। তা হলো, ইতিবাচক চিন্তা করতে হবে, ইতিবাচক কথা বলতে হবে, ইতিবাচক কাজ করতে হবে, তাহলে আমাদের কাজের মান উন্নত হবে। কাজই আনন্দ, কাজই মুক্তি। তারপর যদি কিছু থেকে থাকে, কাজই আমাকে ডাকে, মহাত্মা গান্ধী। পরাজয় মানে সমাপ্তি নয়, যাত্রা একটু দীর্ঘ হওয়া মাত্র, ফর্মার প্রাইম মিনিস্টার অফ ইউএসএ আব্রাহাম লিঙ্কন। আজ যে তোরে পাগল বলে বলিস নে তুই তারে কিছু, কাল সে ফুলের মালা হাতে চড়বে রে তোর পিছু পিছু। এমন জীবন কর হয়ে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ভেড়ার মতো বিনয়ী হতে হবে, মৌমাছির মতো পারিশ্রমিক হতে হবে, আর ঘুঘুর মতো বিশ্বস্ত হতে হবে, তাহলেই সফলতা নিশ্চিত। এই ছিল আজকের এই ভিডিওতে, আশা করি সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আই হোপ টু সি ইউ এগেইন, টেক কেয়ার, অ্যান্ড অফকোর্স ইফ ইউ হ্যাভ অন ইয়েট সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্যাট নোটিফিকেশন বেল, কমেন্টস বিলো। সি ইউ নেক্সট ভিডিও, টেক কেয়ার, বাই বাই, পিস।